You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের একটি টেকনিক শেখাবো যার মাধ্যমে তোমরা পাঁচ প্রকার সেন্টেন্স খুব সহজে চিনতে পারবে এবং কোনোদিনও ভুল হবে না। তো নো মোর টকিং, লেটস স্টার্ট। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের সাবজেক্ট থাকবে সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। যেমন দে আর গোয়িং টু কলেজ, উই ডু নট প্লে ক্রিকেট। এখানে দেখো দুইটা বাক্য আমাদের সাবজেক্ট আছে, অতএব এই দুইটা বাক্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমন ডু ইউ প্লে ফুটবল, এই যে ইন্টারোগেটিভ চিহ্ন আছে। ইজ ইউর ফাদার ইজ এ টিচার, হাই আর ইউ গোয়িং। এখানে দেখো প্রত্যেকটি বাক্যের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন আছে, অর্থাৎ এই বাক্যগুলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তিন নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্সে বিস্ময়সূচক চিহ্ন থাকবে সেটাই এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। যেমন হাউ নাইস দ্য বেবি ইজ, হুরা উই হ্যাভ ওয়ন দ্য ম্যাচ। দুইটা সেন্টেন্সে দেখো এক্সক্লেমেশন চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন আছে। তাহলে মনে রেখো আমরা চিহ্ন দেখে দুইটা সেন্টেন্স চিনতে পারবো, একটা ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের শুরুতে মে, লং বা আই উইশ থাকবে সেটাই অপটেটিভ সেন্টেন্স হবে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, লং লিভ আওয়ার প্যারেন্টস, আই উইশ আই ওয়্যার বার্ড। এখানে দেখো প্রথম বাক্যে মে আছে, পরের বাক্যে লং আছে, শেষের বাক্যে আই উইশ আছে, অতএব এই বাক্য তিনটাই অপটেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স মূল ভাব বা ডন্ট বা ডু নট বা লেট অথবা প্লিজ দিয়ে শুরু হবে সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যেমন রাইট এ লেটার, ডোন্ট ডিস্টার্ব মি, লেট দেম গো, প্লিজ গিভ মি ইউর পেন। দেখো প্রথম বাক্যটা মূল ভার্ব রাইট দিয়ে শুরু হয়েছে, পরেরটা ডোন্ট দিয়ে শুরু হয়েছে, তারপরেটা লেট দিয়ে শুরু হয়েছে, শেষেরটা প্লিজ দিয়ে শুরু হয়েছে, অতএব এই বাক্যগুলি প্রত্যেকটাই ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই হলো আমাদের পাঁচ প্রকার সেন্টেন্স চেনার টেকনিক। এই টেকনিকটা তোমাদের মনে থাকলে কোনোদিনও পাঁচ প্রকার সেন্টেন্স চিনতে তোমাদের অসুবিধা হবে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেল বাটনে টিক চিনে দেবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।